ভারতীয় জনতা যুব মোর্চা সদর জেলা শহরাঞ্চল কমিটির পক্ষ থেকে প্রায় প্রতিদিন সাধারণ মানুষকে করোনা ভাইরাস সম্পর্কে সচেতন করা হচ্ছে। শুক্রবার ছয় আগরতলা বিধানসভা কেন্দ্রের মানুষকে সচেতন করা হয়। এদিন যুব মোর্চার কর্মী সমর্থকরা বাড়ি বাড়ি গিয়ে মানুষকে করোনা ভাইরাস সম্পর্কে সচেতন করে এবং সাধারণ মানুষের হাতে তুলে দেওয়া হয় খোলা চিঠি। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন ভারতীয় জনতা যুব মোর্চার সদর জেলা শহরাঞ্চল কমিটির সভাপতি সুকান্ত ঘোষ। তিনি সংবাদ প্রতিনিধিদের মুখোমুখি হয়ে এদিনের কর্মসূচির গুরুত্ব তুলে ধরেন। এখন আমরা আছি আজকে ছয় আগরতলাতে, আমাদের সদর যুব মোর্চা ছয় আগরতলা যুব মোর্চার উদ্যোগে আজকে আমরা প্রত্যেকটা বাড়িতে সচেতনতামূলক কর্মসূচি নিয়েছি। আমরা জানি যে এই এলাকার আমাদের অনেকগুলো বাড়ি কোয়ারেন্টাইনে আছে, এই তাদের সুবিধা অসুবিধা, কারণ তা আমরা যতটুকু জানি যে 14 দিন তাদের বাড়ি থেকে বেরোনো নিষেধ। তো তাদের বাজার হাট বা বিভিন্ন সুবিধা অসুবিধা যেগুলি দরকার, আমরা যুব মোর্চা তাদের পাশে দাঁড়ানোর যে চিন্তাভাবনা নিয়েছি, তাদের এই কাজগুলি আমরা করে দেব এই কয়েকদিন। কারণ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ, কারণ আমাদের রাজ্য সভাপতি ডক্টর মানিক শাহ, আমাদের যুব মোর্চার রাজ্য সভাপতি টিঙ্কু রায়, বর্তমান আমাদের সাধারণ সম্পাদক, আমাদের সদর শহর সভাপতি ডক্টর অলোক ভট্টাচার্য মহাশয়, ওদের নির্দেশ অনুযায়ী, ওদের যে গাইডলাইন, এই গাইডলাইন অনুযায়ী আমরা সদর শহর যুব মোর্চা বিগত 2-3 মাস ধরেই প্রত্যেকটা মানুষের পাশে থাকার অঙ্গীকারবদ্ধ। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা 24x7।